নমস্কার বন্ধুরা, প্যাসেলভেল কুকার চ্যানেলে আবার স্বাগত। আজকে রবিবার, আজকে আমার পড়ানো নেই, আজকে বাড়িতেই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করলাম, এখন বাজে 11টা, কী কী করলাম তার কথাই একটু শেয়ার করছি আমি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি করে উঠেছি, প্রতিদিন সকালবেলা উঠতে হয় খুব সকালে। আজকে যেহেতু ছেলের স্কুল নেই, রবিবার ছুটি, সেই হিসাবে আজকে একটু দেরি করে উঠেছি, তাও খুব বেশি না, এই 7টা সাড়ে 7টার মধ্যে উঠে পড়েছি। কারণ ছেলের আবার 8টা থেকে আঁকা ছিল, তারপর পড়া আছে, এই কারণে ওকে একটু দেখে দিতে হয়, নাহলে ও উঠতে পারে না একদম। যেহেতু রাত করে পড়ে একটু দেরি হয়, তা যাই হোক, এবার সকালবেলা ওকে ডেকে দিয়েছি, ও চলে গেছে পড়তে, 8টার সময় চলে গেছে, আসবে 1টার সময়। কালকে রাত্রেবেলা ওর বাবা এসেছিলো, এসে আর কি, তা সকালবেলা এখন কী রাঁধবো, কারণ এখন আমি আর ছেলে তো একা একাই থাকি, ও ঠাকুমা তো এখন কোয়ার্টারে আছে, সেই কারণে সেরকম সবজি টুবজি খুব বেশি একদম বাজার টাজার করে রাখি না। তা যাই হোক, ঝিঙে আছে, তাই ঝিঙে আলু পোস্ত করেছি, মানে করছি আর কি। দেখাতে পারলাম কিনা জানি না, ঝিঙে আলু পোস্ত করেছি, মানে কড়াইতে রয়েছে। আর এখানে আমি কাটছি হচ্ছে মাংসের জন্য, আমি আলু কেটেছি, মাংসের জন্য আলু কেটেছি, মাংস আনতে গেছে ওর বাবা, এখন মাংস রান্না করব আর ঝিঙে আলু পোস্ত করব। আর একটা মাছ বার করে রেখেছি, কিন্তু চিন্তা করছি মাছটা করব কি না, প্রতিদিন মাছ খাওয়া হয় তো ভালো লাগে না, মাছ খেতে আমার তো ভালোই লাগে না, কিন্তু ছেলে মাছ মাংস না দিয়ে একটা কিছু লাগবেই, আর ওর জন্য মাছ আমাকে ফ্রিজে রাখতে হয়। তা মাছটা বের করে রেখেছি, করবো কিনা চিন্তা ভাবনা করছি, এখন মাংসটা আনতে গেছে, মাংসটা করবো। সকালবেলা বাসি কাজগুলো সারা হয়ে গেছে, এখন কাজের মাসে আসছে না কয়দিন ধরে, তাই জন্য মোটামুটি বাইরে যে জল দিয়ে টান ধোয়ানো, তারপর আপনার ঘরটার ঝাড় দেওয়া, বাসি কাজগুলো করা, এগুলো মোটামুটি আমার হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আপনার ঘরটা মোছা, আর ঠাকুরের বাসন মাজা টাজা সবগুলো কমপ্লিট, মোটামুটি আমার এই সমস্ত কাজই হয়ে গেছে। এখন শুধু এই যে ঘর মোছা, লাঠি বার করে রেখেছি, সব রেডি করে রেখেছি, সব কমপ্লিট। এখন রান্নাটা খাবো, তারপর আমি ঘরটা মুছবো, স্নান করবো, পুজো দেবো। বাবা আজকে বলেছে একটু দেরি করে অফিস যাবে, কালকে রাত্রে যেহেতু এসছে, তা আজকে এই বেলাটা আছে, তারপরে আবার দুপুর 2টো নাগাদ চলে যাবে। সেই কারণে মাংস, ছেলে বলেছে বাবা মাংস খাবো, সেই হিসাবে মাংস আনতে গেছে, এখন চা দিয়েছি ওকে, ও চা খেয়েছে, চা খাওয়ার পর এখন মাংস আনতে গেছে। রান্না যুদ্ধ চলছে এখন, বেশি কিছু রাঁধবো না, কেননা ওর বাবা এখন মানে একটু ফিগার মেনটেন করে, রান্না খুব বেশি রান্না করে খেতে চায় না, তাই মোটামুটি এইসবই রান্না আজকে করবো। তাই এই সমস্ত কথা আপনাদের কাছে একটু শেয়ার করলাম, এখন আবার রান্না করতে যাব। তাই আর এই পর্যন্ত, আবার অন্য কোনো কথা নিয়ে আবার আসবো আপনাদের কাছে। বাই বাই বন্ধু।